আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ভারতে মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ছাব্বিশ পাকিস্তানে কোরআন শিক্ষা না দেওয়ায় স্কুলে তালা বিস্তারিত সংবাদে জানবেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের ঝুঁকিতে পশ্চিমারা দাবি ব্রিটিশ সেনাপ্রদানের ম্যাক্রোর প্রেসিডেন্ট প্রাসাদে তরুণীর ডিফেন্স স্টাফকে ধর্ষণের অভিযোগ মানবিক জীবনী পরে মুসলিম হলেন আশি বছরের বুলগেরিয়ার নারী সবশেষে জানবেন বদলে ফেলা হচ্ছে চীনের ইতিহাস সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইসরায়েলের সেনাপ্রধান আবিব কোসাবি বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সামরিক বাহিনী ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আয়োজিত এক অধিবেশনে তিনি এই মন্তব্য করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে দ্য নিউ আরব এই খবর দিয়েছে হাবিব কোসাবি জানান ইরান এবং অন্যান্য সামরিক পারমাণবিক হুমকি মোকাবেলায় নিজেদের অপারেশন পরিকল্পনা এবং প্রস্তুতি জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানকে সতর্ক করে তিনি বলেন যে কোনো হুমকির প্রতিশোধ নিতে প্রস্তুত ইসরায়েল হোক সেটা গাজায় কিংবা উত্তর সীমান্তে প্রসঙ্গত ইরানের পরমাণু কর্মসূচির তীব্র বিরোধিতা পোষণ করে আসছে ইসরায়েল তেল আবিবের দাবি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ অন্যদের এই সংক্রান্ত দাবি বরাবরই অস্বীকার করেছে তেহরান প্রসঙ্গত ইসরায়েলের সেনাপ্রধান এমন সময় এই হুমকি দিলেন যখন আগামী উনত্রিশে নভেম্বর ইরানে পারমাণবিক চুক্তি নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে নতুন করে আলোচনা শুরু হচ্ছে এই সংক্রান্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ভারতে মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ছাব্বিশ ভারতের মহারাষ্ট্র প্রদেশের গড়চিরোলিতে পুলিশের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পুলিশের গুলিতে অন্তত জন হয়েছে ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে সকাল থেকে অভিযান শুরু করে মহারাষ্ট্র পুলিশের বিশেষ সি সিক্সটি কমান্ডো গড়চিরুলির মারদিনতলায় কোর্চি এলাকায় এরপর মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় দীর্ঘক্ষণ দুই পক্ষের গলাগুলি চলে গড়চিরৈলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেন আমরা এখনো ছাব্বিশ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করতে পেরেছি তল্লাশি অভিযান চলছে গোটা অপারেশন সফলভাবে পরিচালনা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে গুলির লড়াইতে অন্তত চারজন পুলিশকর্মী আহত হয়েছেন তাদের দ্রুত হেলিকপ্টারে নাগপুর নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানে কোরআন শিক্ষা না দেওয়ায় স্কুলে তালা পবিত্র কোরআন শিক্ষা না দেওয়ায় দুইটি বেসরকারি স্কুলে তালা ঝুলিয়েছে পাকিস্তানের শিক্ষা অধিদপ্তর অধিদপ্তর জানিয়েছে পবিত্র কোরআন শিক্ষা না দেওয়ার অভিযোগে ওই দুইটি বেসরকারি স্কুলকে সিল করে দেওয়া হয়েছে তবে স্কুল কর্তৃপক্ষ বলছে এমন পদক্ষেপ নেওয়ার আগে আগাম নোটিশ দেওয়া উচিত ছিল কিন্তু আমরা কোনো নোটিশ পাইনি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলা হয়েছে লাহোর হাইকোর্টের নির্দেশ মোতাবেক সরকারি বেসরকারি নির্বিশেষে বিভিন্ন স্কুলে নজরদারি করা হয় সেখানকার স্কুলগুলোতে বাধ্যতামূলক কোরআন শিক্ষা কতটা মেনে চলা হচ্ছে তা নিশ্চিত করতে বিচারকদের নিয়োজিত করা হয়েছে এই নজরদারির অঙ্গ হিসাবে বিভিন্ন স্কুলে পরিদর্শন করছেন তারা স্কুল দুটি তা না করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে এ নিয়ে শিক্ষা অধিদপ্তরের মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা জাফর খান সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে পবিত্র কোরআন পড়া বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন না হলে ফলভুক্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কোথাও এই নির্দেশের অমান্য করা হচ্ছে কিনা তা জানতে বিভিন্ন স্কুলে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধের ঝুঁকিতে পশ্চিমারা দাবি ব্রিটিশ সেনাপ্রধানের ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল নিক কার্টারের আশঙ্কা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পশ্চিমারা তিনি বলেছেন অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে রাশিয়া ও পশ্চিম শক্তিগুলোর মধ্যে দুর্ঘটনাবশত যুদ্ধ পেতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স পরাশক্তিদের সতর্ক করে জেনারেল কার্টার আরও জানিয়েছেন আমাদের রাজনীতির যুদ্ধ প্রবণতার কারণে উত্তেজনা ভুল হতে পারে এটা যাতে না হয় এজন্য সবাইকে সতর্ক থাকতে হতে পারে উল্লেখ্য সম্প্রতি বেলারুশের বিরুদ্ধে অভিবাসীদের পোল্যান্ডে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন কৃষ্ণ সাগরে অনির্ধারিত ন্যাটো মোহরা মস্কের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে এ কারণে গত কয়েক সপ্তাহ জুড়ে উত্তেজনার পারত ঊর্ধ্বমুখী তাই ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল নিক কাটারের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ম্যাক্রোর প্রেসিডেন্ট প্রাসাদে তরুণী ডিফেন্স স্টাফকে ধর্ষণের অভিযোগ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ডিফেন্স স্টাফদের একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন তারই সহকর্মী আর এক তরুণী স্টাফ প্রেসিডেন্টের বাসভবন এলিসি এক বিদায় অনুষ্ঠানের পর এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন খবর দ্য গার্ডিয়ানের ভিকটিমের অভিযোগ গেল জুলাই মাসে প্রেসিডেন্টের বাসভবনে একজন জেনারেল এবং অন্য দুজন কর্মকর্তার বিদায় অনুষ্ঠানের পর তাকে ধর্ষণ করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানা গেছে সংক্ষিপ্ত বক্তব্য শেষে রাত দশটার দিকে তিনি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন এরপর একে একে অন্যরা চলে গেলে প্রেসিডেন্ট ভবনে নিজেদের আবাসস্থল যান ওই সামরিক স্টাফরা পরে সেখানে ওই তরুণীর উপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ ফরাসি পুলিশ জানিয়েছে ধর্ষিত হওয়ার পর ভিকটিম অ্যালিসি প্রাসাদের নিকটবর্তী পুলিশ স্টেশনে হাজির হন এবং ওই রাতেই ধর্ষণের বিরুদ্ধে রিপোর্ট করেন তবে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আগে পুলিশ আরও তদন্ত করতে চায় এদিকে এই ঘটনা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে ফ্রান্সে মহানবীর পরে মুসলিম হলেন আশি বছরের বুলগেরিয়ার নারী মহানবী হরজত মোহাম্মদ জীবনী পরে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বুলগেরিয়ার ইস্পাস্কা ইভানোভা তুরস্কের আনাদুল এজেন্সির খবরে বলা হয়েছে আশি বছর বয়সে ইস্পাস্কা ইভানোবা তুরস্কের উত্তর পশ্চিম শহর এড্রিনে ভ্রমণ করেন এই ভ্রমণের অংশ হিসেবে তিনি প্রদেশটির দারুল ইফতা বিভাগ ভ্রমণ করেন সেখানে তিনি ইসলাম গ্রহণে তার আগ্রহের কথা জানান এরপর তুরস্কের এডরন শহরের দারুল ইফতা বিভাগ বুলগেরিয়ান এই নারীর ইসলাম গ্রহণ উপলব্ধ এক অনুষ্ঠানে আয়োজন করে এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুফতি আলাউদ্দিন এবং তার সহকারী জয়নব কায়া ইসলাম ধর্ম গ্রহণের পর ইস্কা ইভানোভা নিজের নাম পরিবর্তন করে ফাতেমা রেখেছেন দীর্ঘদিন পড়াশোনা করেন ইস্পাসকা ইভানোবা মহানবীলামের জীবনী পড়ে তিনি খুবই প্রভাবিত হন ফাতেমা গণমাধ্যমকে জানান দীর্ঘদিন যাব তিনি ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা করেছেন ইসলামের শেষ নবী হররত মহম্মদাল্লামের জীবনী গভীর মনোযোগ দিয়ে পড়েন তিনি যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে বদলে ফেলা হচ্ছে চীনের ইতিহাস চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কর্তৃত্ব নিষ্কণ্ঠ করতে বদলে ফেলা হচ্ছে দেশটির ইতিহাস এরই অংশ হিসেবে একশো বছরের পুরনো চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাসও বদলে যাচ্ছে দলটির সিনিয়র কর্মকর্তারা রাজধানী বেইজিংয়ের একটি রুদ্ধতার বৈঠক করেছেন সেখানে পার্টির বিগত একশো বছরের ইতিহাস পুনর্মূল্যায়ন করেন তারা ওই বৈঠকেই দলের বা চীনের ইতিহাসের আরেক রূপকার হিসেবে শি জিনপিংকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত অনুমোদন করা হয় শুধু ইতিহাসে অন্তর্ভুক্ত করা বললে কমই বলা হয় বরং কমিউনিস্ট পার্টির এই অপ্রতিদ্বন্দ্বী নেতাকে দেশটির কমিউনিস্ট শাসনের প্রতিষ্ঠাতা মাও সেতুং এবং চীনের অর্থনৈতিক সংস্কারের প্রধান স্থপতি দেউ জিয়াং সমমর্যাদায় বসানো হয়েছে রৌদ্দার ওই বৈঠকের পর অফিসিয়াল এক বিবৃতিতে বিষয়টি জানানো হয় মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যমদ নিউ ইয়র্ক টাইমস বলছে ওই বিবৃতিতে বলা হয়েছে শি জিনপিং এর নেতৃত্বে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে চীন ঐতিহাসিক একটি রূপান্তরের মধ্য দিয়ে গেছে দেশটি পার্টির সিনিয়র নেতারা বৈঠকে চীনের সমৃদ্ধ অর্থনীতি সফল পররাষ্ট্রনীতি দূষণের বিরুদ্ধে লড়াই এবং সবশেষ বিশ্বকে তসনস করে দেওয়া কোভিড উনিশের মহামারী নিয়ন্ত্রণে জিনপিং এর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বলে উল্লেখ করা হয়েছে এতে আরো বলা হয় এর আগে মাও ও দেঙের কারণে ঘুরে দাঁড়িয়েছে চীন বর্তমানে জিংপিং এর অধীনে চীন নতুনভাবে আবির্ভূত হয়েছে শক্তিশালী ও সমৃদ্ধশালী দেশ হয়ে উঠেছে বলা হচ্ছে চীনের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করেছে চলতি সপ্তাহের এই বৈঠকটি কারণ আগামী বছর তথা দুই সালে কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে সেখানে দেশটির নেতৃত্ব নিয়ে বড় ধরনের ঘোষণা আসবে একই সঙ্গে গত কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে ওঠা শি জিংপিং এর হাতে তৃতীয়বারের মতো নেতৃত্বের ভার তুলে দেওয়া হবে কারণ আপাত দৃষ্টিতে এই মুহূর্তে চীনে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেতা বা উত্তরাধিকারী নেই চীনের নতুন যুগে প্রবেশের আগের কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণ করলে দেখা যায় গত বৃহস্পতিবার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামে শি জিনপিং একটি রেকর্ড করা ভিডিওতে ভাষণ দিয়েছেন যেখানে ভূ রাজনৈতিক ভিত্তিতে ছোটো ছোটো গোষ্ঠী তৈরি না করতে এশীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তার এই আহ্বান প্রধান প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্পষ্টতই উল্টো সোর